চরিলাম এলাকাবাসীর হাতে আটক ভিনরাজের এক প্রতারক ঘটনা শনিবার সকালবেলা উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের পরিমল চমনের ফকিরামুরা জামে মসজিদের সামনে স্বর্ণের চেন পরিষ্কার করে দেওয়ার নাম করে এক যুবক ফকিরামুরা মসজিদ সংলগ্ন মনোয়ারা বেগমের বাড়িতে প্রবেশ করে। বাড়িতে তখন পুরুষ মানুষ অন্য কাজে ব্যস্ত ছিল। দুই প্রতারক মনোয়ারা বেগমকে একটি পাউডার দেখায়। পাউডার দিয়ে স্বর্ণ রূপা সবকিছু পরিষ্কার করা হয় বলে জানায়। মনোয়ারা বেগম সহজ সরল মানুষ, ঘর থেকে স্বর্ণের চেন এনে দুই প্রতারকের হাতে দেওয়ার সময় পাশের বাড়ির দুই যুবক দেখে ফেলে। সঙ্গে সঙ্গে তারা দুই যুবককে জাপটে ধরে, এক যুবক বাইক নিয়ে পালিয়ে যায়, অন্য যুবক ধরা পড়ে গ্রামবাসীদের হাতে। গ্রামবাসীরা উত্তম মধ্যম দিয়ে প্রথমে আম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে, তারপর মসজিদের সামনে একটি তেঁতুল গাছের তলায় একটি পিলারে দড়ি দিয়ে বেঁধে রাখে। গ্রামবাসীদের চাপে পড়ে এই যুবক স্বীকার করেছে, বেশ কিছুদিন ধরে চরিলাম বিশ্রামগঞ্জ এলাকায় বেশ কয়েকটি বাড়ি থেকে স্বর্ণের জিনিস পরিষ্কার করার নামে প্রতারণা করে নিয়ে গেছে। এলাকাবাসীর চাপে সেই যুবক স্বীকার করেছে, তাদের একজনের নাম রাজকুমার, অন্যজনের নাম অর্থাৎ যে পালিয়ে গেছে তার নাম মনোজ। কয়েকজন অতিরিক্ত ক্ষিপ্ত হয়ে প্রতারকের মাথার চুল নেড়া করে দেয় অর্ধেক। গ্রামের অভিভাবকরা অবস্থায় বেগতিক দেখে বিশালগড় থানায় বেশ কয়েকবার ফোন করে। বিশালগড় থানা কর্তৃপক্ষ আসছি, এসে পড়েছি, চরিলাম ক্রস করেছি বলতে বলতে প্রায় 3.5 ঘন্টা পর পুলিশ এসেছে। 3.5 ঘন্টা পরেও পুলিশ আসতো না যদি না এলাকাবাসী সিপাহীজলা জেলার এডিশনাল SPকে ফোন করতেন। তারপর বিশালগড় থানার হুঁশ ফিরেছে। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে আসা মাত্র অভিভাবকরা প্রশ্ন ছুড়ে দেন, যদি কোনো অঘটন ঘটত তার দায়ভার কে নিত? এলাকাবাসী পুলিশের কাছে দাবি রাখেন, অন্য আরেক যে প্রতারক পালিয়ে গেছে তার সন্ধান বের করতে হবে। তারা কোথায় ভাড়া থাকে, বহিরাজ্য থেকে এসে সেই ঠিকানা বের করতেও চাপ সৃষ্টি করা হয়। যতজনের স্বর্ণের জিনিস চুরি হয়েছে তাদের কাছ থেকে সবগুলি ফেরতের ব্যবস্থা করতে হবে। পুলিশ বলেছে এলাকার তরফ থেকে অভিযোগ করতে হবে থানায়। শনিবার সকালবেলা ছিনতাইবাজ আটক হওয়ায় এলাকার মধ্যে স্বস্তি ফিরেছে। বারোয়ানি একটা সে নিজে প্রথম প্রোডাক্টসের মাল দেখাইছে, মানে পরিষ্কার করে না লাগে আর কি, প্রোডাক্টসের মাল দেখাইছে ওই পতঞ্জলি কোম্পানি ছিনতাইবাজের দল। একজন আটক হওয়ায় সব তথ্য বেরিয়ে আসবে বলে এলাকাবাসীর ধারণা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবুর।